অনেকটা জানতে সাথে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এখন কতটা উচ্চতায় আছি সেটা বলতে যাবে। এখন আমরা 40 মিটার উপরে আছি। শুষ্কতা নির্ণয় করতে পারবো। এইদিকে আর্দ্রতা বোঝা যাবে, এইদিকে শুষ্কতা, আজকের আর্দ্রতা কত সেটা বোঝা যাবে। সাহায্যে জলের পিএইচ মাপ হয়। আমরা জানি যে জলের জলের সাধারণ পিএইচ 7 হয়, তাতে যদি বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝি যে সেটা ক্ষারীয় জল, তাতে যদি কম হয় তাহলে সেটাকে বুঝি আমরা আম্লিক জল। চলো টেস্ট করা যাক যে এটা আম্লিক না ক্ষারীয়। মানে 8.30 এসেছে, তার মানে এই জলের মধ্যে ক্ষারীয়টার পরিমাণটা বেশি হয়েছে। সেই একটা নোংরাটা নোংরা জল, এই নোংরার মধ্যে কতটা পরিমাণ আসে, মধ্যে 7.50 এসেছে, মানে মিনিমাম অল্প অল্পের মধ্যে অল্প ক্ষার রয়েছে। ঠিক আছে, এবং এই একটা যন্ত্র, এর সাহায্যে জলের টিটিএস মাপা হয়। দেখা যাক, আমার টিটিএস এসেছে 92, মানে ভালো তো 92, মানে জলটা খাওয়ার যোগ্য। আচ্ছা, টিটিএস এসেছে 693, এটা খাওয়ার যোগ্য নয়। বাজে জল, বাজে জল। আমাদের মধ্যে অনেক ধরনের পাথর রয়েছে, 50টি ধরনের। যেমন ধরো একটি পাথর, এর নাম রয়েছে ক্রিস্টাল, এর সাথে যে আমাদের বাচ্চারা গুলি খেলেছে, গুলি তৈরি হয়। এটা হচ্ছে লাল মাটি, ল্যাটারাইট মাটি হয়, লাল মাটি ল্যাটারাইট। এটা হচ্ছে মার্বেল, এটা হচ্ছে মার্বেল পিঙ্ক, গোলাপি মার্বেল, রেয়ার, এটা পাওয়া যায় না সহজে। এটা হচ্ছে ইয়েলো মার্বেল, এটা হলুদ, এটাও রেয়ার একটা। আচ্ছা, এটা হচ্ছে বিটুমিনাস কয়লা, সেটা পৃথিবীর সব থেকে দামি কয়লা, সব থেকে কালো বস্তু, এটা হচ্ছে বিটুমিনাস কয়লা। আচ্ছা, এটা পৃথিবীর সব থেকে হালকা পাথর, এটা জলে ভাসে, সবচেয়ে হালকা এটা। ও, এটা জলে ভাসে না? হ্যাঁ, এটা সেগুলো খোলা হয়েছিল নাকি? না না, খোলা হয়নি। এই জল কেন ঢুকেছে? জলটা শুকিয়ে নিতে হবে রাখার আগে। যাই, এই পাথরটা কিন্তু ভাসে। হ্যাঁ, এই পাথরটা দেখি জলে ভাসে, হালকা পাথর, ফলে এটা যে এই যে রাম সেতু বলা হয়, রাম সেতু যে পাথর আসলে কেন ভাসে বলা হয় যে একটা অলৌকিক ব্যাপার আছে বাস্তবে, তা কিন্তু নয়। এইরকম পাথর পাওয়া যায়, প্রকৃতিতেই পাওয়া যায়, সেগুলোকে জুড়ে জুড়ে সেতু করা যেতে পারে, পলিথিনটা খুলে রেখে দিতে হবে।